গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আর আমি বেশ ভালো আছি, কারণ এখানে গরমটা দেখছি অনেকটাই কম। কালকে থেকে সেভাবে ফিল করছি না যে খুব গরম, সুন্দর একটা হাওয়া আছে, তো দারুণ লাগছে আর কি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে চা বানানো কমপ্লিট, ঋষির জন্য দুধ গরম, কিন্তু বিছানার এই অবস্থায় পড়ে আছে। প্লিজ এদিকটা একটু কমই দেখবেন আর কি, দেখবেনই না, এটাই বেটার। আর ওইদিকে চলছে না, এখন খাওয়া দাওয়া করবো, চলুন দেখবেন কী করছে ও একবার। পটেটো চিপস যে কী বলছিলেন, স্কুলটা হাতে নিয়ে কী বলছিলেন তুমি, সবাইকে কী বলছিলেন, কেমন করে বলছিলেন, ভালো করে বলো, কেমন করে দেখাও দেখি বলো, এই দেখুন তোমার বলছিলেন, আপনাদেরকে দেখি বলছে, এই দেখুন, ওরে বাপরে, এটা কি সে কিউটাকে ভেঙে, এটা কিউটা কিউটা কি হয়েছে, এটা অপারেশন হয়েছে নাকি? এবার দুটো আজকে সকাল সকালে রান্না বানাটা সেরে নিয়েছিলাম, যা গরম, তো ভাবলাম সকাল সকাল রান্না বানাটা সেরে নিই। তারপরে আবার অনলাইনে ক্লাস না ছিল, তো ক্লাসটা নেব, অনলাইনে ছিল না আজকে, অফলাইনে ছিল, সে আমার বাড়িতে এসেছিল। তো যাই হোক, রান্নাবান্নাটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে জাস্ট উঠবো, তখনই ও চলে আসলো, জাস্ট ওকে পড়ানোটা স্টার্ট করলাম। ওকে পড়ানো শেষ হতে না হতে মাসি ফোন করছে যে এই যে আমি আসছি, ঠিক আছে আসো। তো এখন ঋষির সঙ্গে খেলাধুলা চলছে, কিন্তু মাঝে মাঝে ঋষি আমাকে প্রক্সি দিতে এখানে আসছে, মাসি বসে আছে। তো বললাম না, তুমি যখন দুপুরে এসছো তখন লাঞ্চটা করেই যাবে, বাট আমাদের লাঞ্চ কমপ্লিট। সো একবেলার মতনই আর কি রান্নাবান্নাটা করেছিলাম, শুধু ভাত আর একটা তরকারি ছিল যেটা একটু বেশি ছিল, ভাবলাম যে আর একটু কিছু করে নিই, কি দুষ্টু, তো ওই জন্য একটুখানি মুগের ডাল সুদ্ধ পটল ভাজা আপনাকে দেখাচ্ছি, এইটুকু আবার এক্সট্রা করে করলাম। এ কটা মাসি গেছে দুবার, শনিবার যেহেতু মাসি পুরোপুরি নিরামিষ, চলো চলো দুত্তু, রান্নাবান্না কমপ্লিট, মাসিকে খেতে দিই, বুঝিয়ে টুছিয়ে নিয়ে দেখাই। কি করছো? আমাকে চুরি করে নিয়ে পালাবে বাবা, শুনেছি বউ চুরি করে পালায়, মাকে নিয়ে চুরি করে নিয়ে পালায়, সে আমি জানতাম না। চলো হয়েছে, চুরি করেছো আমাকে, চলো এবার চলো 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 চলো, বাবা আমাকে চুরি করে নিয়ে পালাবে। হ্যাঁ হাত ধরো হাত ধরো হাত ধরো, চুরি করতে হাত ধরে চুরি করতে, চলো উড়ে সপু কই, দাঁড়া এগুলোকে সব ঠিকঠাক করে রাখি। যাই হোক, এবার যেগুলো আর কি এক্সট্রা হয়ে গেছে এবার এগুলোকে আবার ঠিকঠাক করে রাখি। এক্সট্রা জিনিস খুব বিরক্ত লাগে অ্যাকচুয়ালি। আমাদের মৌসুমি পাপড় অভ্যাস হচ্ছে, একবেলা যে রান্না হবে সেই রান্নাটুকুই খাবে, মানে এবেলার রান্না বান্নাটা ওইবারে খেতে খুব একটা পছন্দ করে না, ওই জন্য আমিও একদম পরিমাণ পরিমাণে রান্নাটা করি, খাবার দাবার নষ্ট করতে খুবই খারাপ লাগে। কত মানুষ ঠিকঠাক করে খাবার দাবার খেতে পায় না, একটু পরিমাণ বেশি হয়ে গেলো রাত্রে আর কি। মন আমি কিন্তু খুব ভোগ, জল খেটো না বেটা, বলো জল ঘাটতে করছে কে জানে। মুগের ডাল এটা এক্সট্রা হয়ে গেলো, আর এদিকে আলু সেদ্ধ আর পটল ভাজাটা এক্সট্রা থেকে গেলো, ফাইনালি সব কাজ কমপ্লিট। এবার একটু রেস্ট নিতে হবে, আর ঋষি এবার সেকেন্ড টাইম রেস্ট নিচ্ছে, মানে আজকে তো আমাদের ব্রেকফাস্টের টাইমে আপনাদেরকে বললাম যে লাঞ্চ করে ফেলেছি, সো লাঞ্চ করে ঋষি আর ঋষির পাপা ঘুমু ঘুমু করেছে, দিয়ে ঋষির পাপা কোথায় গেছে, তোমাকে নিয়ে যায়নি আজকে? এ হে গো, একজনের বাবা একজনকে কলেজ নিয়ে যায়নি, মনটা কি খারাপ? ঠিক আছে ঘুমিয়ে নাও, দিদি তারপর বাবা আসবে, দিয়ে যাবে তুমি বাবার সঙ্গে ঘুরু ঘুরু করতে, ঠিক আছে তাই তো? তাহলে এবার সবাইকে বাই বাই করে দাও।
তাদের প্ল্যাঙ্কিস দাও মিথ্যি করে। আর সবু কি নিয়ে এসেছিল কটা চকলেট ঘুম থেকে উঠে এখন আবদার হয়েছে, মাম্মি একটু কোলে নাও, কোলে কোলে একটু ঘোরাও। এখন কোলে কোলে একটু ঘুরছে নাকি। ঋষিকে তারপর নিয়ে যাবো একটু ডক্টরের কাছে, কারণ ঋষি কাশিটা এখনও পুরোপুরিভাবে কমেনি, আর তার সঙ্গে সঙ্গে মাথাটা গরম হয়ে থাকছে, মাথা মানে ফোরহেড আর কি, বসবে কেন। তো ডক্টর বলেছিলেন যে 3 দিন পর একবার টেক্সট করে জানাবেন যে কীরকম থাকছে। তো আজকে 5 ডেজ ওভার হয়ে গেল, তো ভাবলাম যে যাই গিয়ে একবার চেক আপটা করিয়ে আসি যে কেন পুরোপুরিভাবে কাশিটা কমছে না, প্লাস মাথাটা কেন গরম হয়ে যাচ্ছে। তো এই জন্য চাটা খেয়ে নিই, চা বানানো চলছে এদিকে, তারপরে বেরোবো। জুতো হাতে করে কোথায় যাবে? জুতো এই ছি 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 টাকা আছে নাকি ওদের কাছে? টাকা আছে, বসো, জুতো পরে দি, জুতো পরে। কটা টাকা আছে বলছো তুমি? 100 টাকা? কি কিনবে? গ্রিন গ্রিন কি গ্রিন কি কিনবে? চলো বাবাকে রাখো, তাতি দেখো বাবা খুব দেরি করে দিচ্ছে আমাদের, তখন শপিং এ যাচ্ছে, ডাক্তার দেখাতে যাচ্ছে না, শপিং এ যাচ্ছে। শপিং এ গিয়ে গ্রিন কালার, এই কালারের সব গাড়ি কিনবে। আমি অনেকক্ষণ ধরে বুঝতে পেরেছি, কিন্তু আমি বারবার ওকে রাগানোর জন্য বলছি কি বুঝতে পারছি না। তো চলো চলো চলো, আর দেরি করা যাবে। এটা অমৃতাঞ্চন, সব দেখা আছে। কি নেবে দেখো তো, দেখো তো কি নেবে দেখো তো। কি এটা? ডিম নি নাও, ডিম নি নাও। ডিমের মধ্যে হাঁকা মানা টিকটিকি টিকটিকি বেরোবে, ভেবে রেখে দেবে। চলো দেখি ওইদিকে, চলো দেখি পাপা কি নিচ্ছে। কই নাপতুলি? চলো চলো পাপা কই, খোঁজো পাপাকে, খুঁজে পাচ্ছি না। শপিং কমপ্লিট করে এখন বসে আছি গার্লস কলেজে, বসে নিয়ে গেছে বাইকের চাবিটা আনতে, কি বাইকটা রেখে বেরিয়েছিলাম। তো বেশ ভালোই লাগছে, সুন্দর একটা হাওয়া দিচ্ছে, তার সঙ্গে অনেক কিছুই মনে পড়ছে। চলে আসছে বাবা, তো দেখি এখানে এখানে বাইক তো এই বাবা। শপিং মলে গিয়েছিলাম, আমরা যেটা মেন কেনাকাটি করবো ভেবে সেটা হচ্ছে যে এই যে ব্যাগ, এখানে 200 মশার উপদ্রব। তো
তো এই মশা মারার ব্যাট কিনতে গিয়ে আমরা সে কি কি কিনেছি দেখাই নাকি সবাইকে। ঋষি বল বলছে পছন্দ হয়েছে এটা নাকি টুল। আর কি নিয়েছি আমরা, আমার দুটো কন্টেনার যেখানে কি রাখবো বিস্কিট আর না ও তো চকলেটের প্যাকেট নিয়েছিল ওই আর তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন এন্ড কালার ডিফারেন্ট তিনটে বটল পেপার আর একটা সল্ট রাখবো বলে তাই তো আর কিছু নিয়ে নিই আর ঋষি রয়েছে চকলেট ভুলে গেছে কালকে নিয়ে আসতে হবে ঠিক আছে। এবার আমরা রান্নাবান্না করবো তাই তো রান্নাবান্না স্টার্ট করি রাত্রের জন্য খাওয়াতে হবে এই কাজ একদম ব্লগের নিয়ে আবার কালকে প্ল্যানিং ছিল যে ডিনার কমপ্লিট করে ওঠার পরে ব্লগটাকে এন্ড করবো বাট ডিনার কমপ্লিট করে উঠে দেখছি ফোন আর নেই উনি ঘুমিয়ে পড়েছেন পুরোপুরিভাবে ফোন আমার সুইচ অফ। তো যাই হোক এইসব কারণে কালকে আর ব্লগ এন্ড হলো না, আজকে সকাল 8টাতে আজকের ব্লগটাকে এন্ড করছি। দেখা হচ্ছে আজকে নিউ ব্লগের সঙ্গে, সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর যেটা বলার ছিল ডক্টর কি বললেন সেটা আপনাদেরকে জানানো হয়নি, সরি আমি একদম ভুলেও গেছিলাম, কিছু মেডিসিন আবার চেঞ্জ করে রিসি দিয়েছে বলো তাই না। তো মোটামুটি এখনও যে একদম পুরোপুরিভাবে ঠিক হচ্ছে সেটা তো সম্ভব না, তো দেখি মেডিসিনগুলো ঠিকঠাকভাবে দিয়ে কী হচ্ছে, দিন তিন দিন পর ডক্টরবার রিপোর্ট দিতে বলেছে, তো অবশ্যই আপনাদেরকে জানাবো কীরকম থাকছে না থাকছে। সো আজকের মতন এতটুকু অ্যান্ড বাই।